আমাদের ব্যাটিং দেখে আসেনি। আমি আগে থেকে, আমি যখন ব্যাটিং করছিলাম তখন থেকে আমার মাথায় ছিল যে আমার নিচে মিরাজ ভাইয়ের বড়, সাকিব ভালো ব্যাটিং করে, তাসকিন ভাই ভালো ব্যাটিং করে, ইভেন তাইজুল ভাই, শরীফুল, এরাও ভালো ব্যাটিং করে। তো আমার ওদের উপরে ইনাফ কনফিডেন্স ছিল যে ওরা যত লাস্ট পর্যন্ত যারাই আছে তাদের নিয়ে আমি খেলবো, কারণ আমার আজকের রোলটাই এমন ছিল যে যতটুকু পারি আমার টিমের জন্য ক্যারি করতে পারি যতটুকুই। না, আমি মনে করি যে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, টস তো আসলে কারো হাতে থাকে না। আমাদের তো প্রতিদিনই এমন না যে টস জিতবো, আর আমরা, আমাদের তো এমনও হতে পারে একদিন আগে ব্যাটিং করবো একদিন পরে, সিচুয়েশন যতটুকু অ্যাডাপ্ট করে খেলা যায় মনে করি যে এটাই ভালো। রান আমার মনে হয় 20-30 রান, উইকেটটা যেমন ছিল 330-340-এর উইকেট, 20 থেকে 40-এর ভিতরে। আমরা সেট হয়ে যদি আর একটু ইনিংসটা ক্যারি করতাম যারা সেট হয়েছিলাম, তাহলে হয়তো বা সিনারিওটা ডিফারেন্ট হতো। দেখেন, আমার কোনো আক্ষেপ নাই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন যে 96 আর একটা বল থাকলে হয়তো বা অনেকে অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে আমি তো প্রথম বলে আউট হয়ে যেতে পারতাম, লাস্ট ম্যাচে রান করতে পারিনি, আর্লি আউট হয়ে গেছি, বা টি-20তেও আর্লি আউট হয়ে গেছি। তো একটা শুরু যখন আমার সবসময় প্ল্যান থাকে, যদি একটা শুরু পেয়ে যাই আর যতটুকু পারবো ওই দিনটাতে যেন বড় বা ক্যারি করতে পারি, না আমার কাছে ওই রকম কিছু মনে হয়নি। আমি মনে করি যে প্রথম টি-20তে যেটা আউট হয়েছি ভালো বলে আউট হয়ে গেছি, প্রতিদিনই আমি ভালো খেলবো এমন না, অথবা আমার কিছু জায়গায়, আমার না, ওয়ার্ল্ডে যত প্লেয়ার আছে তাদের সবারই কিছু না কিছু জায়গায় কাজ করতে হবে। তো সব জায়গায় সবাই একদম স্ট্রং না, কিছু জায়গায় থাকে যে এগুলোতে কাজ করতে হয়। তো আমার কাছে মনে হয় যে আমারও কিছু জায়গা ডেভেলপ করার আছে, এবং আমার না প্রত্যেকটা প্লেয়ারেরই থাকে। তো আমি ওইভাবে ট্রাই করি প্র্যাকটিস সেশনগুলোতে যতটুকু নিজেকে আরও প্রিপেয়ার করা যায়। দেখেন, উইকেট প্রতিদিনই সবাই খেলবে না, তারা এর আগের ম্যাচে কন্ট্রিবিউট করেছে, আর আমি মনে করি যে উইকেট সবসময়ই ভালোই ছিল। হ্যাঁ, তারা যদি থাকতো খেলার সিনারিওটা একটু আলাদা হতো, কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকে খেলবে না। যেমন লাস্ট ম্যাচে, প্রথম ম্যাচে সৌম্যভাই খেলেনি, আমিও রান করতে পারিনি। তো আজকে যারা আমরা রান করেছি আমাদেরই উচিত ছিল যে যতটুকু আরও বড় করা যায়। মানে প্রত্যেক দিন প্রত্যেকটা প্লেয়ার খেলবে না, আমি মনে করি যারা যেদিন খেলবে তারা যেন বড় খেলে। আমি প্রথমত তাদের নিয়ে ওইভাবে চিন্তা করি না যে ওরা টেলেন্ডার, আমি তাদের যখন ব্যাটিংয়ে আসে তাই আমি তখন ভাবি ওরা একটা ব্যাটসম্যান, জেনুইন ব্যাটসম্যান, এবং তাদের ভিতরে সেই পটেনশিয়ালিটি আছে এবং তারা এটা প্রুভেন। তো আমি তাদের উপর আমার একদম কনফিডেন্স ছিল, সবসময়ই থাকবে, তারা অনেক ভালো ব্যাটিং করে। আমি তাদের জাস্ট একটা মেসেজে দিয়েছিলাম যে তোমরা ইন্টেন্ট রাখো, মারার বল পেলে মেরে দেবো। তাসকিন আমাকে বলেছিল ওর ব্যাটিংয়ে নামার পরে যে আমি কি প্রথম বলে সিঙ্গেল নিয়ে দেবো কিনা, তো আমি বলেছিলাম যে না, এরকম কিছু না, মারার ইন্টেন্ট থাকবে, যেটা মারার বল সেটা মেরে দেবে, সিম্পল। আমার কাছে এর আগেও যেটা বললাম, আমার কাছে মনে হয় যে ওরা, দেখেন ওরা অনেক ভালো পার্টনারশিপ করেছে, ওরা দুইজনে অনেক ভালো ব্যাটিং করেছে, ক্রেডিট ওদেরও দিতে হবে, আমাদের বলাররাও ভালো বল করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি সৌম্য ভাই বা যারা আমরা সেট হয়েছি, হয়তো বা আমরা যদি এই ইনিংসটা আর একটু ক্যারি করতাম উপর থেকে, যদি আমি আর সৌম্য ভাই যখন খেলছিলাম, আমি সৌম্য ভাইকে বারবার বলেছিলাম সৌম্য ভাই আজকে খেলতে হবে, তো সৌম্য ভাইয়ের ইনিংসটা যদি একটু আর একটু বড়ো হতো, বা শান্ত ভাইয়ের ইনিংসটা যদি আর একটু বড়ো হতো, তাহলে হয়তো বা খেলার সিনারিওটা একটু ডিফারেন্ট হতো। লাস্ট ওয়ান,